সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 5 মিনিটে নিজের মিউজিক ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে দরকার হবে ক্লাইন্ট মাস্টার এবং তারপর যা করবেন স্টেনের উপর রেখে একটি ভিডিও শুট করে নেবেন, যাতে ভিডিওটি এদিক সেদিক নাড়াচাড়া না করে। নাড়াচাড়া করলে ভিডিওটি ঠিকভাবে হবে না। তো বন্ধুরা, ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে আপনি নিজের মিউজিক ভিডিও বানাবেন সেটা দেখতে হলে আমাদের পুরো এডিটিং ভিডিও দেখেন এবং ভিডিও ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন, ওকে ফ্রেন্ড, তো কীভাবে ভিডিও এডিটিং করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে দরকার হবে আপনাদের ক্লাইন্ট মাস্টার। তো আপনার প্লে স্টোর থেকে ক্লাইন্ট মাস্টারটি ডাউনলোড করে নেবেন। তো দেখেন, আমি ক্লাইন্ট মাস্টারে প্রবেশ করতেছি। প্রথমে ক্লাইন্ট মাস্টার, তারপর যা করতে হবে প্লাস আইকন, তারপর 16:9, তারপর আপনারা, তারপর আমি ঢুকতেছি মিডিয়া। তো আমি যে ভিডিওটি শ্যুট করেছিলাম তো সেটাতে এখন প্রবেশ করব। তো আপনারা একটি ভিডিও শ্যুট করে নিতে হবে ঠিক আমার মতো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। তো আপনারা ঠিক এইভাবে একটি ভিডিও শ্যুট করে নেবার অরিজিনাল। ক্যামেরাটি স্ট্যান্ডের উপর রেখে, তা না হলে ক্যামেরাটি যদি নাড়াচাড়া করে তাহলে ভিডিওটি আপনাদের ঠিকভাবে হবে না। তো ওকে ফ্রেন্ড, তো আমি আপনাদেরকে এখন দেখাবো। আর ভিডিওতে অতিরিক্ত পার্ট থাকে তো সেটা ডিলিট করে দিতে হবে। তো এর জন্য প্রথমে ভিডিওতে ক্লিক করেন, ক্লিক করে ভিডিও যে সাউন্ড আছে সেটা একবার কমিয়ে দিন। ওকে, তো এখানে ক্লিক চিহ্ন করে দিন। তো ভিডিওটা আমরা একবার, ওকে বন্ধুরা, আমি যেভাবে ভিডিওটি করেছি সেটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য অতিরিক্ত পার্টটা আমি একবার কেটে দিচ্ছি। ওকে, তো একবার দেখেন ভিডিওটা। তো ঠিক এইভাবে আপনারা ভিডিওটি শ্যুট করবেন। প্রথমেই একটি কাপড়, তো আমি বাঙালি হিসেবে একটি গামছাই ইউজ করছি। তো আপনারা টাওয়েল যাই পারেন সেটা দিয়ে আপনারা ভিডিওটি শ্যুট করতে পারেন। তো ঠিক এইভাবে আপনারা একটি ভিডিও শ্যুট করে নেবেন। ওকে ফ্রেন্ড, তো ভিডিওর এই দিক দিয়ে ডানে পাশে এবং বাম পাশে দুনো দিক দিয়ে আমাদের অতিরিক্ত পার্ট আছে, সো সে পার্টটা আমরা এখন কেটে নেব। ওকে, তো এতটুকুই রাখি, তারপর কেউ একবার ভিডিওতে ক্লিক করবেন, তারপর কেচি, তো ট্রিম টু লেফট অফ প্লে হেড এবার ক্লিক করেন। তো আমাদের অতিরিক্ত যে বাম পাশের পার্টটা আছে সেটা কেটে যাবে। ওকে বন্ধুরা, তো কেটে যাওয়ার পর তো এখন কী করতে হবে, তো দেখেন একবার ভিডিওটা আবার প্লে করলাম। যখনই আমরা গামছাটা উপর থেকে নিচের দিকে ছেড়ে দেব, ঠিক ওই জায়গায় আমরা একবার ভিডিওটা স্পেস দিয়ে দেব। ওকে ফ্রেন্ড, তো ফ্রেন্ড, আমি ভিডিওটা ঠিক এই জায়গায় যখন চলে আসবো ঠিক ওই জায়গায় এখন কী করতে হবে, একবার ভিডিওতে ক্লিক করেন, তারপর আবার কেচে, তারপর স্প্লিট অ্যাট প্লে হেড। ওকে ফ্রেন্ড, তো এতটুক রাখার পর যা করবেন, তো এই ভিডিওতে একবার ডান পাশে ভিডিওটি একবার ক্লিক করে এটা ডিলিট করে দিন। ওকে, তো এখন দেখেন, সরি ফ্রেন্ড, আমার প্রথমে এটা নেওয়ার দরকার। তো এখানে একটি স্ক্রিনশট নিতে হবে আপনাদের। তো ঠিক এভাবে একটি স্ক্রিনশট নেওয়ার জন্য একবার ভিডিওতে ক্লিক করেন, ক্লিক করবো দেখেন ডিলেটের উপর একটি চতুর্ভুজ আছে, এখানে একবার ক্লিক করেন। তো উপরে দেখেন ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম অ্যাট প্লে হেড, এটাতে ক্লিক করেন, দেখেন আমাদের একটি স্ক্রিনশট হয়ে গেছে। ওকে, তো এখন কী করতে হবে, এই ভিডিওটি আমরা ডিলিট করে দেব। ওকে, তো এখন কী করবেন, দেখেন একবার ভিডিওটি প্লে করি, আমাদের ভিডিওটি ঠিক এতটুক রয়ে গেছে। তো আমরা যখনই করব, এখানে হওয়ার পর আমরা গামছাটা যখনই মাটিতে ফেলে দিই, ঠিক ওই জায়গা পর্যন্ত আমরা ভিডিওটি রেখেছি। তো রাখার জন্য এখন কী করতে আপনারা যা করবেন। ওকে ফ্রেন্ড, তো আমি এখানে গেছি, তো এখন কী করতে হবে দেখেন, ঠিক এই জায়গায় এটা রিমুভ করার জন্য কী করতে হবে। ওকে, এখন একবার লেয়ারে চলে যাবেন, মিডিয়া, তারপরে ব্যাকগ্রাউন্ড, এখানে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি নিচে হোয়াইট কালার নেওয়ার পর এখানে একবার কেচির ওই দিকে বাম পাশে ক্লিক করেন, তো দেখেন এখানে কালার চলে আসছে। তো এখন যা করতে হবে আপনাদের, এটাকে আপনারা গ্রিন করে নেবেন। তো আমি গ্রিন করে দিচ্ছি বন্ধুরা, তো গ্রিন করার জন্য এখানে একবার ক্লিক করেন, ক্লিক করার পর ঠিক চিহ্ন করেন। তো দেখেন এটা গ্রিন হয়েছে, প্রথম ছিল হোয়াইট, এখন গ্রিন হয়েছে। তো এটা আবার রোটেট করে দেন, রোটেট করার পর একটু বড় করে দেন। ওকে ফ্রেন্ড, তো ঠিক এই জায়গায় রাখেন, রাখার পর যা করবেন আপনারা গ্রিন স্ক্রিনটা একবার ক্লিক করেন, ক্লিক করার পর এটা টেনে ভিডিওটি সমান করে দেন। ওকে ফ্রেন্ড, তো এখন যা করতে হবে, এখন ডিলেটের উপর একটি
কি অপশন আছে চাবি লক, ওইখানে একবার ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ভিডিওটা একবার ভিডিওটা সামনের দিকে দেন। ওকে, দেখেন যতটুকু আপনার গামছার উপরে হচ্ছে ঠিক ততটুকু আপনার গ্রিন স্ক্রিনটা উপরের দিকে দিয়ে দিবেন, ঠিক ততটুকু উপরে দিয়ে দিবেন। ওকে, তো আবার এরকমভাবে আপনাদের পুরো ভিডিওটা করতে হবে, যতটুকু গামছার উপরে নেবেন ঠিক ততটুকু, বেশি নেবেন না আর কমও নেবেন না, তাহলে আপনাদের ভিডিওটি সুন্দর হবে না। দেখেন আমি নিচ্ছি যতটুকু গামছা নিচ্ছি ঠিক ততটুকু উপরে, নেওয়ার পর এইভাবে পুরো ভিডিওটা করেন। ওকে ফ্রেন্ড, তো দেখেন আমাদের গামছা যতটুকু উপরে উঠতেছে আমি গ্রিন স্কিনটা ততটুকু নিতেছি। ওকে, তো আবার উপরে দিকে নিতে হবে। ওকে, তো আবার একটু সামনের দিকে এগিয়ে দিই। ওকে, তো বেশি গেছে ঠিক এখানে রাখি। ওকে, তো এখন কি করতে হবে দেখি, আরেকটু গ্রিন স্ক্রিনটা এইদিকে টেনে একটু বড় করে দিচ্ছি। ওকে, তো এখন দেখা যাক। ওকে ফ্রেন্ড, তো এখানে দেখা যাচ্ছে অন্যদিকে চলেছে, তো এখন কি করতে হবে আমাদের, তো আমরা এখানে একটা টিক চিহ্ন করে দিয়ে আবার আরেকটি গ্রিন স্ক্রিন নিয়ে নেব, তো এটা এখানে রাইট চিহ্ন দিয়ে দেবো। তো আবার চলে যাবো লেয়ারে, মিডিয়া, ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালার, তো এটাকে আবার আমরা গ্রিন করে দেব। গ্রিন করে দেওয়ার এখানে টিক চিহ্ন করে দেবেন, তো এটাকে আবার রোটেট করে দেন। রোটেট করার পর এটাকে রোটেট করার পর দেখেন কি করতে হবে, আবার ডিলেট আইকনের উপর কি অপশনে একবার ক্লিক করেন। ক্লিক করার পর ভিডিওটাকে আবার সামনের দিকে করে দিন, যত প্রথম যতটুকু করছিলেন ঠিক ততটুকু। ওকে ফ্রেন্ড, তো আমরা একটু বেশি হয়েছে। ওকে, তো এতটুকু নিন, তো এজন্য গ্রিন স্ক্রিনটাকে একবার রোটেট করে দেন। রোটেট করার পর এটা ঠিক উপরে আপনার যতটুকু গামছা উঠেছে ঠিক ততটুকু করে দেন। ওকে ফ্রেন্ড, তো আর একটু ঘুরিয়ে দিচ্ছি আমি। ওকে, তো আবার ভিডিওটি সামনে দিকে এগিয়ে নিচ্ছি, দেখেন তো এখন কোথায় যাচ্ছে। ওকে, তো আমরা যখন আরেকটু হাম, তো ঠিক ওই দিকে নিচ্ছে, নেওয়ার পর ঠিক এইভাবে পুরো ভিডিওটা আপনারা করবেন। ওকে, তো এখন আরেকটু নিতে হবে, যতটুকু পর্যন্ত আপনার গামছাটা আপনার হাত থেকে না চলেছে। ওকে ফ্রেন্ড, ঠিক এতটুকু পর্যন্ত আমরা ভিডিওটি নিতে হবে, তো এর জন্য যা করতে হবে আপনাদের ঠিক আপনার শরীরে যাতে না দেখা যায় ঠিক ওইভাবে লাগিয়ে দিন। ওকে ফ্রেন্ড, তো আমাদের ভিডিও প্রায় তৈরি হয়ে গেছে, ওকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন যা করতে হবে আর একবার এখানে ক্লিক করে এটাকে টিক চিহ্ন করে দিন। তো এখন দেখেন ফ্রেন্ড, একবার ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি কেমন হচ্ছে, ঠিক এভাবে আপনারা করতে পারেন। তো আমি তো আসলে একটু তাড়াহুড়া করেছি, তাই আমারটা বেশি ভালো হয় নাই। তো চাইলে আপনারা রিল্যাক্সে করবেন, তো ভিডিওটি আরও সুন্দর হবে, যত টাইম দেবেন ততই আপনাদের ভিডিওটি সুন্দর হবে। তো এখন কি করতে হবে, তো আপনারা ভিডিওটি, সরি ফ্রেন্ড আমার নিচ দিয়ে পাটা বের হয়েছে, এটা আমার বড় করতে হবে। ওকে, তো দেখেন ফ্রেন্ড, ওকে, তো এখন যা করতে হবে, তো এখন সেভ করতে হবে ভিডিওটি, এবার শেয়ারে ক্লিক করেন, এক্সপোর্ট। ওকে, তো আমাদের এক্সপোর্ট হয়ে গেলে, তো আমরা তারপর একটু কাজ বাকি আছে, তো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, ওকে ফ্রেন্ড, তো আমাদের এক্সপোর্ট হয়েছে, তো এখন আমরা বেগে চলে যাব, সবগুলো বেগে দিয়ে ডিলিট করে দেবো এখান থেকে। তো এখন চলে যাব মিডিয়া, তো আমরা যেটা ক্যাপচার করেছি সেটা নিব এখন। ওকে ফ্রেন্ড, তো আমাদের যে ক্যাপচারটা নিয়েছিলাম সেটা এখন আমরা ইনপুট করেছি, আর বাকি গ্রিন স্ক্রিনগুলো ডিলিট করে দিই। ওকে ফ্রেন্ড, তো আমরা এখন কী করতে হবে ক্যাপচারের জন্য, তো একবার পিকচারে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন কেচির ওই দিকে একটি অপশন আছে, এখান থেকে তারপর ওইটা পুরোটা একদম জুম করে আটকিয়ে দিন। ওকে, তো এটা একবার টেনে বড় করে দিন এভাবে, ঠিক এভাবে বড় করার পর এখানে ক্লিক করে দেন। তো এখন কী করতে হবে, যা করবেন আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম গ্রিন স্ক্রিন, সেই ভিডিওটাতে ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। তো এর জন্য লেয়ার, মিডিয়া, তো এক্সপোর্ট। ওকে ফ্রেন্ড, তো দেখেন আমরা এক্সপোর্ট করেছি, সরি ফ্রেন্ড এটা না, আমাদের এক্সপোর্ট, সরি লেয়ার, মিডিয়া,
এক্সপোর্ট। ওকে ফ্রেন্ড, তো আমাদের এক্সপোর্ট ভিডিও চলে আসছে। তো এখন আমরা কী করতে হবে, ভিডিওটি একবার ফুল স্ক্রিন করে দিতে হবে। তো দেখেন ফুল স্ক্রিন করার জন্য কী করতে হবে, কেচির ওই দিকের চিহ্নটায় ক্লিক করেন, তো এখানে ফুল করে দিন। ওকে, তো এখানে ফুল হয়ে গেছে আমাদের ভিডিও। তো দেখেন এখন কী করতে হবে, তো আমাদের এখানে গ্রিন স্ক্রিন, তো গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করতে হবে। রিমুভ করলে আপনাদের নিচে যে অংশটা আছে সেটা কেটে যাবে। তো গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করেন, একজন একবার ভিডিওতে ক্লিক করেন, তারপর দেখেন এখানে ক্রোমা কি, ক্রোমা কিতে ক্লিক করেন, তারপর এনাবল করে দেন। এনাবল করার পর দেখেন এখানে কি কালার, এখানে ঠিক সেম আগের মতো গ্রিন গ্রিন করে দেবেন, গ্রিন না হলে গ্রিন করে দেবেন এখানে। ওকে, তো দেখেন আমাদের এটা গ্রিন হয়ে গেছে। ওকে ফ্রেন্ড, তো আমাদের ভিডিও গ্রিন হয়ে গেছে। তো এখন কী করতে হবে, দেখেন আমাদের ভিডিওটা ম্যাচিং হচ্ছে না, কিন্তু ম্যাচিং করার জন্য কী করতে হবে, দেখেন উপরে দুটি রেগ আছে, রেখেতে টেনে এগুলো আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন। ওকে, তো দেখা যাক এখন। ওকে ফ্রেন্ড, তো এটা আরেকটু ম্যাচিং করে দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আমাদের পুরো ম্যাচিং হয়ে যাবে। তো এটা আপনারা চাইলে এইভাবে আপনারা ভালোভাবে করে নিতে পারেন। আসলে আমি তো একটু তাড়াহুড়া করেছি, তাই এত ভালো হয়নি। ওকে ফ্রেন্ড, তো এখন দেখা যাক কতটুকু হয়েছে আমাদের ভিডিওটা, একবার প্লে করে দেখা যাক। দেখেন ঠিক এভাবে করতে হবে আপনাদের। তো দেখেন আমি যখন গ্রাম তারা তুলবো তখন আমি আস্তে আস্তে গায়েব হয়ে যাব, তো আমাদের নিচ দিয়ে রিমুভ হয়ে যাবে। ওকে ফ্রেন্ড, তো ঠিক এভাবে আপনারা ভিডিওটি শুরু করবেন। তো আমারটা হয়তো গামছার, তো দেখেন আমার ভিডিওটা একটু এইখানে সাদা আমার গেঞ্জিরা দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গায় আমার সাদা কাপড় দেখা যাচ্ছে। তো আপনারা কী করবেন, এর জন্য ঠিক আরেকটু উপরে গ্রিন স্ক্রিনটা রাখবেন, সেম গামছাটার মাথা কাপড়টার মাথায় মাথায় আপনার গ্রিন স্ক্রিনটা রাখবেন, তাহলে আর নিচের যে সাদা অংশটা এটা দেখা যাবে না। ওকে ফ্রেন্ড, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যতটুকু উপরে দেবেন ততটুকুই আপনাদের রিমুভ হবে, গ্রিন স্ক্রিন দেবেন ততটুকুই রিমুভ হবে। ওকে, তো এখন কী করতে হবে, তো আমাদের এখানে এখানে অতিরিক্ত পার্ট আছে এটা, এজন্য কেউ এটা একবার ক্লিক করেন, ক্লিক করার পর কেচি, তো ট্রেম টু রাইট অফ প্লে হেড করে দেন। তো দেখেন আমাদের এটা কেটে গেছে। ওকে, তো এখন কী করতে হবে, দেখেন এখন একবার প্লে করে দেখাচ্ছে আপনাদেরকে। ওকে ফ্রেন্ড, তো আমাদের ভিডিও প্রায় হয়ে গেছে। তো এখন আপনারা যা করবেন, এখন মিউজিক আপনারা চাইলে মিউজিক দিতে পারবেন, নিজের মিউজিক, মিউজিক দেওয়ার জন্য কী করতে হবে, এখানে মিউজিক ক্লিক করবেন, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আমি ডাউনলোড করে লিখেছি, তো এখানে দেখেন আমার ডাউনলোড ফোল্ডার আমি চলে গেছি। ওকে ফ্রেন্ড, তো এখানে আমার অনেকগুলো ডাউনলোড করা আছে দেখেন। ওকে, তো এখানে এভাবে চলে আসবে, চলে আসার পর আপনারা টেক এখানে টেক প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনাদের ভিডিও নিচে মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো এজন্য কী করতে হবে, এখানে টিক চিহ্ন করে দিন। তো এখন দেখেন আমাদের মিউজিকটা ভিডিওতে চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে মিউজিক দিতে পারবেন, আর যেটা আপনাদের ইচ্ছে মতো মিউজিক দিতে পারবেন। ওকে ফ্রেন্ড, তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এখন কী করতে হবে, দেখেন আমাদের মিউজিকটা এখানে অতিরিক্ত আছে। ওকে, আমাদের মিউজিকটা এখানে অতিরিক্ত আছে, সেটাও আমরা কেটে দেবো। ওকে, কেটে দেওয়ার জন্য একবার মিউজিকে ক্লিক করেন, তারপর দেখেন ট্রেম অর প্লে হেড ক্লিক করেন, তারপর ট্রেম টু রাইট অফ প্লে হেড। ওকে ফ্রেন্ড, তো আমাদের মিউজিক কেটে গেছে অতিরিক্তটা। তো এখন কী করতে হবে, আমাদের পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিও সেভ করতে হবে, সেভ করার জন্য একবার শেয়ার আইকনে ক্লিক করেন, তারপর আপনার ইচ্ছে মতো এখান থেকে মেগাবাইট বাড়িয়ে নিতে পারেন। তো আমি HD 720 নিব আর এখানে 30, তো এই জন্য এক্সপোর্ট, এক্সপোর্ট হলে আমাদের ভিডিও ওকে গেছে। ওকে ফ্রেন্ড, তো আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।